প্রেসিডেন্ট বক্সে অ্যাকচুয়ালি একজন খেলোয়াড়কে উলঙ্গ করা হয়, পুরো উলঙ্গ করা হয়, মানে এটা উমরাও জানে, উমরা এটা অস্বীকার করতে পারবে না, কারণ ওইখানেও আমাদের মানুষও থাকে, প্লেয়ারদের সাথে সম্পৃক্ত ভালো সম্পর্কের মানুষও থাকে। প্রেসিডেন্ট বক্সে ওই প্লেয়ার চলে না, ওইখানে যখন প্রতিষ্ঠিত হয় তখন ওই প্লেয়ার আর চলেই না, ওই প্লেয়ার যেখানেই ভালো খেলুকও চলে না, এইভাবে প্রেসিডেন্ট বক্সে না আসলে আমরা জানলাম কোন জায়গা থেকে। এখন আপনি বলতেন অন্য কেউ বলে না, আমার মতো ছেড়ে আসুক, তারপরে দেখেন এক এক করে এক একদিন মিলাই দেখবেন, আজকে ইন্টারভিউর সাথে কালকে আর একজন যখন রিটায়ার করবে বাদ যাবে, দেখবেন সেও বলা শুরু করছে, কারণ সে তখন জানে যে কোড অফ কন্ট্রাক্ট নাই। যারা বলে তারা ক্রিকেট কতটা বোঝে, তারা ওই যারা বলতেছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এমন মানুষ কারা আছে যে ক্রিকেট খুব বুঝে আছে, ক্রিকেট খুব বুঝে আছে এরকম মানুষ কয়জন আছে আপনি আমাদের দেখান? এখানে সবই আছে ভাই, এমনও মানুষ ক্রিকেট বোর্ডের ড্রেসিং রুমে ঢুকে আমাদেরকে অর্ডার করে, যাদেরকে আমরা যখন ক্রিকেট 10 বছর ক্যারিয়ার হয়ে গেছে তাদেরকে আমরা দেখিনি, আমাদের সাথে কথা বলে, বোর্ডলি কথা বলে আমাদের সামনে। আমি তো 2001-এর খেলোয়াড়, আমি তো আতার ভাই জাস্ট রিটায়ার করলে, এরপরে যত সিনিয়র প্লেয়ার আছে সবার সাথে খেলেছি, গুলুল ভাই, আকরাম ভাই, মনি ভাই, রফিক ভাই, এমন কোনো প্লেয়ার নেই আমি যার সাথে খেলিনি, আমি তো তখন থেকে ক্রিকেটটা দেখে আসছি, তো মোটামুটি কম বেশি সবাইকে তো আমি চিনি, যারা ক্রিকেট বোঝে তারা অনেকটা নেই এখানে, যারা ক্রিকেট বোঝে তারা অনেকে এখানে নাই, ক্রিকেট বোর্ডে নাই, আর যারা বোঝে না সেটাও প্রবলেম নাই, ক্রিকেট বোর্ডের সুবিধার্থে যারা মন চায় সেটা নিতে পারে, কিন্তু তারা যখন এসে কথা বলে, বড় বড় কথা বলে, তাদের ছাড়া আবার কোনো কাজ হবে না বলে, তখন কষ্ট লাগে কি যে এরে তো আমি তো 10 বছরের ভিতর কোথাও দেখি, কোনোদিন ক্রিকেটই খেলিনি,